চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম বিধাননগরে। পরীক্ষা শেষে এখন বাড়ি ফেরার পালা। আগেই চাকরির পরীক্ষা নিয়ে প্রবল এক উত্তেজনা কাজ করতো মনের ভিতর, এখন পরীক্ষা শত ভালো হলেও আশা রাখি না। ভেবেছিলাম একেবারে বাড়ি ফিরে যাব। পথ চলতে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। দাদা একটা চা দিন তো। আমার কত হলো? একটা চা, দুটো টোস্ট, আপনার মোট 20 টাকা। আমার কাছে তো 500 টাকার নোট আছে, খুচরো হবে? 20 টাকার খাবার খেয়ে 500 টাকা খুচরো করলে হবে দিদি ভাই? যত সব ব্যবসার সময় এখন খুচরো গুনে মরি আর কি। 500 টাকা নিয়ে চায়ের দোকানে এসে দিনটাই খারাপ একেবারে। আমি চা খেতে খেতে মেয়েটিকে দেখছিলাম। মেয়েটির মধ্যবিত্ত ছাপ লাগা মুখ এখন অপমানে লালচে হয়ে উঠেছে। কেন জানি না আমার ইচ্ছে করছিল দোকানদারকে আপাদমস্তক শুনিয়ে দিই, কিন্তু না, নিজেকে সংযত রাখলাম। এ নিন ওনার 20 টাকা, আমার 10-30 টাকা রাখলাম। এ কি, না না একদম না, আমি এক্ষুনি টাকাটা খুচরো করিয়ে দিচ্ছি। আরে ঠিক আছে ঠিক আছে, এতে ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনার কাছে খুচরো ছিল না, আমি দিয়ে দিলাম, ব্যাস। কিন্তু আপনি কেন দেবেন? খুচরো তো এক্ষুনি হয়ে যেত। ঠিক আছে, এত অপ্রস্তুত হওয়ার কিছু নেই, খুচরো করতে পারলে আমাকে দিয়ে দেবেন না হয়, আমি আপনার কাছে আমার ঠিকানা দিয়ে যাব, ঠিক আছে? আপনি এখানে পরীক্ষা দিতে এসেছিলেন? হ্যাঁ ওই আর কি। আপনি? আমিও পরীক্ষার কারণেই এসেছি। তা যিনি আমার এত উপকার করলেন তার নামটা জানতে পারি কি? একদম, আমি অবনী, অবনী রায়। আপনার? আমার নাম সুনয়না, সুনয়না মিত্র। তা আপনার পরীক্ষা কেমন হলো? ওই মোটামুটি, কি আর বলবো পরীক্ষা নিয়ে। ওই দেখুন বাস এসে গেছে। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দুজনেই হুড়মুড়িয়ে বাসে উঠে পড়লাম। বাস প্রায় ফাঁকা। সুনয়না একটা জানলার ধার দখল করে বললে, এই যে এদিকে তাড়াতাড়ি। এই যে দেখি এদিকে, টিকিট টিকিট, কোথায় নামবেন? আমি টাকা বাড়িয়ে দিলাম। এই যে একটা টালা ট্যাঙ্ক, আর আরেকটা ইয়ে রাজা বাজার। খুব লজ্জার ব্যাপার, কি যে বলবো। আমি আপনার সব টাকা মিটিয়ে দেবো, আপনি আপনার ঠিকানা বা ফোন নাম্বারটা একটু দিয়ে দিন প্লিজ। আরে ছাড়ুন তো, সামান্য কটা টাকার জন্যে? সামান্য কটা টাকা নয় অবনীবাবু, এই টাকা কটায় কারোর ঘরের 1 কিলো চাল হয়ে যায় বা মাস চালানোর মতো কিছু জিনিস। একটা অসুস্থ সংসারের দায় আমার উপর, কি করে যে সংসার চলে আমিই জানি। সুনয়না জানলার দিকে চেয়ে চুপ করে থাকলো। তারপর হাতে ধরা ফাইল থেকে কয়েক তারা কাগজ বের করে ধরা গলায় বললে, এই সব রিপোর্ট আমার মায়ের। মায়ের সব নার্ভগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, এখন আর হাঁটা চলাও করতে পারে না। আমাকে যেভাবে হোক মাকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ মা ছাড়া আমার আর কেউ নেই। কথা বলতে বলতে সুনয়না বাসের পিছনে ফাঁকা অংশের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। সুনয়না, কি দেখছেন ওদিকে? না না কিছু না, শুনুন আমাকে না নামতে হবে। বাস থেমে গেল। আমার সামনে পরন্ত রোদে ওর মিলিয়ে যাওয়া দেখলাম আমি। হতাশ হয়ে ফাঁকা সিটটার দিকে তাকিয়ে অবাক হলাম, সুনয়না যে ভুল করে একটা ফাইল রেখেই চলে গেছে। কিরে তোর কি ব্যাপার, পরীক্ষা ভালো হয়নি নাকি? ধুর, সেসব কিছু নয়। তবে হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি। এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। জানিস দিদি, একটা মেয়ের সাথে দেখা হলো আজ। কোন মেয়ে, কোথায় থাকে, নাম কি? আরে থাম থাম থাম, তুই যা ভাবছিস তা একেবারেই নয়। পরীক্ষা শেষে চায়ের দোকানে ওর সাথে আলাপ হলো। আমরা বাসে একসঙ্গে উঠলাম, নামার সময় ওই ফাইলটা ফেলে চলে গেল। ও, তাহলে তুই ওনার ফাইলটা ওনাকে পৌঁছে দিয়ায়। ওখানেই তো সমস্যা, আমার কাছে ওই মেয়েটা মানে সুনয়নার ঠিকানা বা ফোন নাম্বার কিছুই নেই। তাহলে তো খুবই সমস্যা। মেয়েটাকে না দেখলে তুই বিশ্বাস করতে পারবি না, এ বয়সে মাকে বাঁচানোর জন্য কি না করছে। বাড়িতে অসুস্থ মা, একার হাতে সংসার, ভাবা যায়? আমার মনে হয় যেভাবে হোক ওকে খুঁজে বের করে ফাইলটা ওকে দিয়ে আয় ভাই। প্রায় দিন সাথে কেটে গেল, সুনয়নাকে অনেক খুঁজেও পেলাম না কোথাও। তবে বিধাতার মনে বুঝে অন্য ফোন দিয়েছিল, দিদির অফিস থেকে ফিরতে সেদিন দেরি হচ্ছিল।
তাই ওকে আনতেই রাজাবাজারের দিকে গিয়েছিলাম। হঠাৎ রাস্তার অন্যদিকে একটা শোরগোল শুনতে পেলাম। আমি দেখতে পাইনি। আমি নিজের দুচক্ষে বিশ্বাস করতে পারলাম না। সুনয়না, ওকে এতটা বিভ্রান্ত দেখবো আমি ভাবতে পারিনি। সুনয়না কে? আমি অবনী, সেদিন পরীক্ষার পর বাসে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। আমার ভীষণ ভুল হয়ে গেছে, আপনার টাকাগুলো ফেরত দেওয়া হয়নি। আসলে মাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকি তো। আরে আমি টাকার জন্য আসিনি। আপনি আপনি একটা ফাইল সেদিন ফেলে গিয়েছিলেন বাসে, অনেক খুঁজেও আপনাকে পাইনি তাই। না না না, আমাকে খোঁজার একেবারে চেষ্টা করবেন না, একেবারে করবেন না। ওর উদ্ভ্রান্ত চোখে মুখে যেন কিসের ত্রাস। আচ্ছা আপনাকে কি বাড়ি ছেড়ে দিয়ে আসব? অতর্কিতে একটা বাইক আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। কি হলো, আপনার পায়ে এত রক্ত এলো কিভাবে? বুঝতে পারছি না, ওই বাইকের ধাক্কায় মনে হয় কেটে গেছে। আপনি এক্ষুনি আমার বাড়ি চলুন, আপনার একটা ফার্স্ট এড লাগবে, এক্ষুনি। ঠিক আছে, ব্যস্ত হবেন না। আসুন আসুন, এখানে বসুন, আমি এক্ষুনি ফার্স্ট এড এনে দিচ্ছি। ঘরে ঢুকে সুনয়না ব্যস্ত হয়ে ছুটে গেল ঘরের কোণে থাকা তাকের দিকে। ঘরের এক কোণে খাটের ওপরে শুয়ে আছেন জড়াগ্রস্ত অসতিপর এক বৃদ্ধা। বই খাতার তাক থেকে ঘরের কোণে থাকা সিংহাসন সবেতেই দৈন্যতার ছাপ সুস্পষ্ট। তুমি এলে? হ্যাঁ মা, তুমি ওষুধগুলো খেয়েছো তো? আর ওষুধ খেয়ে কি হবে মা, এবার তো শুধু পরপারের অপেক্ষা। আহ মা, সারাক্ষণ এক কথা, এখন ঘুমাও দেখি। আপনি একটু পাটা উঁচু করে ধরুন না, পারবেন? সাবধানে। আরে এইসবের কোনো প্রয়োজন নেই, আমি করে নিচ্ছি। ও সুমি, কার সাথে কথা কোষ, কে এসেছে? উনি আমার বন্ধু, আজ বাড়ি পৌঁছে দেওয়ার পথে ওনার পাটা কেটে গেছে, তাই বাড়ি নিয়ে এলাম। বেশ করেছিস মা, ওনাকে চা মিষ্টি দে। না না, এসব করার দরকার নেই, আমাকে বেরোতে হবে। একটু বসুন না, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। হ্যাঁ রে সুমি, সেই লকেটের ব্যাপারটায় কিছু হলো? হ্যাঁ, কথা হয়ে গেছে, বিকেলের মধ্যে বিক্রি হয়ে যাবে। তুই আর একবার ভেবে দেখ, তোর অত পছন্দের জিনিস। ভাববার আর সময় নেই মা, এখন আমার কাছে এই একটা মাত্রই উপায়। কোন লকেটের কথা হচ্ছে, মানে স্পেশাল কিছু নাকি? আর স্পেশাল, জন্মদিনে পার্সেল করে এই লকেটটাকে একজন পাঠিয়েছিল, কিন্তু কে দিয়েছে জানি না, আমার খুব পছন্দের জিনিসটা। এখন এই লকেটটা বিক্রি করে দেবো ভাবছি। সে কি, প্রিয় জিনিস বিক্রি করে দেবেন? এই লকেটটা কে দিয়েছে তা তো জানি না, তাই বিক্রি করলেও আমার কিছু যাবে আসবে না। তাছাড়া টাকার ভীষণ প্রয়োজন, তাই বিক্রির কথা ভাবছি। লকেটটাকে ভালো করে লক্ষ্য করতে সুনয়নার গলার দিকে তাকিয়ে চমকে উঠলাম। সুনয়নার গলার চারিদিকে যেন দগদগে ঘা। এ কি, আপনার গলার কাছে এগুলো কি হয়েছে? সেরকম কিছু নয়, সেরে যাবে, আপনি একটু বসুন না, আমি আসছি। শুনুন, আমাকে আজ এখনই উঠতে হবে, দিদিকে আনতে দেরি হয়ে যাবে। অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন, আর হ্যাঁ অবশ্যই ডাক্তারটা দেখিয়ে নিন। আজ আসি। আজ অনেক দেরি হয়ে গেল, তুই কোথায় ছিলি বলতো? এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। আর বলিস না, তোকে আনতে তো বেরিয়েছিলাম, পথে আচমকা দেখা হয়ে গেল সেই সুনয়নার সাথে। সুনয়না মানে সেই মেয়েটা? হ্যাঁ, জানিস আজকে যখন ওকে প্রথম দেখি কেমন যেন ব্যবহার করছিল, তারপর ওর সঙ্গে যখন বাড়ি গেলাম তখন দেখে সত্যি বুঝলাম মেয়েটার মনের অবস্থা এমন হওয়া অস্বাভাবিক নয়। ও ও মা গো, এটা কি? জানলার দিকে তাকাতেই চমকে উঠলাম, দেখলাম একটা কাপড়ের তৈরি ছেঁড়া পুতুল জানলা থেকে ঝুলছে, যার হাতে পায়ে সারা শরীরে অজস্র সূচ গাঁথা। এটা আবার কার? জানি না, যাওয়ার আগেও কিছু ছিল না, আমার স্পষ্ট মনে আছে। তুই ছড়ে যা, আমি দেখছি কি করা যায়। আমি একটানে পুতুলটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। যন্ত্রণা,
মাঝরাতে ঘুম থেকে উঠে বসে পড়লাম। মনে হলো আমার সারা শরীরে কেউ যেন সুচ ফুটাচ্ছে। জানলার বাইরে থেকে একটা শীষ দেওয়ার শব্দ শুনতে পেলাম। জানলা খুলতে কাউকে দেখতে পেলাম না, কিন্তু পথে সেই কদর্য পুতুলটা পড়ে আছে দেখতে পেলাম। খাটে বসে সাত পাঁচ ভাবছি, এমন সময় আবার সেই শীষের শব্দ, এবার বেশ জোরে। এবার দেখি জানলার ধারে রাস্তার পাশ দিয়ে একটা লোক অসংলগ্নভাবে হেঁটে চলেছে, কিন্তু ওর হাতের দিকে তাকাতে চমকে উঠলাম। ওর হাতে ধরা সেই কদর্য পুতুলটা, কে এই লোক? কেনই বা মাঝরাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর হাতে ওই পুতুলটাই বা কেন? আমার কৌতূহল নিবারণের জন্য স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম ওর পিছু পিছু। লোকটাকে অনুসরণ করতে করতে কত দূর যে গেছি খেয়াল নেই। একটা পচা দুর্গন্ধে হুঁশ ফিরল। দেখলাম মস্ত এক ভাগাড়ের কাছে আছি আমি। স্কুটার থামিয়ে এগিয়ে গেলাম। চারদিকে আবর্জনা স্তূপ আর দুর্গন্ধ। মাটির দিকে তাকিয়ে শরীরের শিহরণ খেলে গেল। মাটির ওপর আবর্জনা স্তূপের মধ্যে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র ছেঁড়া পুতুল। দূর থেকে শিয়ালের ডাক আর নিশাচর পাখিদের কলতান ভেসে এলো। আমি সচকিত হয়ে চারদিকে চাইলাম। জায়গাটা একেবারে ভালো নয়, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু যে কারণ এখানে আসা সেই লোকটা কোথায় গেল? গলার স্বর শুনতে পেলাম। দেখি অনতি দূরে মাটিতে হাঁটু মুড়ে বসে আছে লোকটা। লোকটার হাতে ধরা আছে সেই পুতুলটা। লোকটা একের পর এক ছুঁচ বিঁধছে সেই পুতুলের শরীরে, আর বারবার সুনয়নার নাম ধরে ডাকছে। আমি লোকটাকে জাপটে ধরলাম। এই এই কি হচ্ছে সব, কেন করছেন আপনি? আপনি কি সুনয়নাকে চেনেন? লোকটা অদ্ভুতভাবে ঘুরে তাকালো আমার দিকে। তারপর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে কোথায় মিলিয়ে গেল। বাতাসের মধ্যে কেউ পাঁচ খাই স্বরে বলে উঠল, আমি সুনয়নাকে তিলে তিলে মারব, বাঁচতে আমি দেব না, তারপর তোকে শেষ করব, তোকে! আমার বুক কেঁপে উঠল। মনে হলো সুনয়না চরম বিপদে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে ওর কাছে। আমি স্কুটার নিয়ে পড়ি কি মরি করে ছুটে গেলাম সুনয়নার বাড়ির দিকে। ওর বাড়ির সামনে যেতেই ভিতর থেকে চিৎকার ভেসে এলো। না, আমার একেবারেই ভুল হয়নি, সুনয়না সত্যি বিপদে আছে। দরজা ভিতর থেকে বন্ধ। সুনয়না, সুনয়না দরজা খোলো, সুনয়না আমি অবনি। দরজা খোলা হলো না, দরজা ভাঙতে হবে। কোনো মতে দরজা ভেঙে ভিতরে ঢুকে থমকে গেলাম। এ কি দেখছি আমি? যা দেখছি তা কি সত্যি? সুনয়না, সুনয়না বাতাসে ভেসে আছে। কোন এক অদৃশ্য শক্তি যেন ওকে টেনে তুলছে বাতাসে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ভীষণ লাগছে আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সুনয়নার দিকে এগোতে ছিটকে পড়ে গেলাম। ওকে ছোঁয়ার সাহস কি করে হয় তোর? আমার হাত থেকে ওর মুক্তি নে, ওকে মারবো, তারপর তোকেও। পরের দিন সকালে ভাগাড়ির উপর কয়েকটা চিল শকুন উড়ে বেড়াচ্ছিল, যেন কতদিন পর আবার ওদের মনের মতন শিকার পেয়েছে। আমার সারা শরীর বিধ্বস্ত, ক্লান্ত। গতকাল রাতে যা হয়েছে তা কেউ জানে না। সুনয়না তখনও মাটিতে পড়েছিল। কি হয়েছিল? আমি এখানে কি করে এলাম? আরে আপনি এখানে? সব বলবো, এখন বাড়ি চলো সুনয়না। না মানে আমি কিছুই বুঝতে পারছি না, একে আমার লকেটটা কোথায়? আমার লকেট? লকেটটা ওই ভাগাড়ে ফেলে দিয়েছি আমি। সে কি, কেন ওটাকে আপনি ফেললেন কেন? ওটা আমার কত প্রয়োজনের ছিল আপনি জানেন? কাল রাতে কি হয়েছিল তা জানলে তুমি কথা বলতে পারতে না। কি হয়েছিল কাল রাতে? কাল রাতে ওই ঘটনার পর আমি যখন তোমার বাড়ি গেলাম, ওর মুক্তি নেই, আমার হাত থেকে ওর মুক্তি নেই, আমি ওকে তিলে তিলে শেষ করছি,
এতেই আমার পরম শান্তি। ওর সাথে এমন করার মানেটা কি? ও কি দোষ করেছে? দোষ? হ্যাঁ দোষ, ও আমায় প্রত্যাখ্যান করেছিল, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান। শেষ করে দেব ওকে, ওর কাছে যে আসবে তাকেও। আরে ওই লকেটটা, ওই লকেটটা আমি ওকে দিয়েছিলাম, ওটা দিয়েই আমি ওকে শেষ করব। আমি জানি না আমার তখন কি হয়েছিল, এতটা দৃঢ় এতটা শক্তিশালী নিজেকে কখনো মনে হয়নি। আমার সমস্ত জরিমা যেন পলকে ভেঙে গেল, প্রবল শক্তিতে ওই লকেটটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করলাম, আমি সফল হলাম। সঙ্গে সঙ্গে তুমি ছিটকে পড়লে আর তোমার সেই গলার ক্ষত কোথায় মিলিয়ে গেল যেন। কিন্তু ওখানেই ক্ষান্ত হলো না, পলক ফেলতেই আমি আপনি আবার ভাগার এসে পড়লাম। একটা ছায়া শরীরকে কেন্দ্র করে হাজার পিশাচের কলতান, তখন আমার হাতে ধরা সেই লকেট। মনে হয়েছিল আমরা হয়তো আজ দুজনেই মারা পড়ব, কিন্তু না, কোত্থেকে একটা ফুলকি এসে পড়লো ভাগারে, দাও দাও করে চলে উঠলো চারদিকে। ঝাপসা চোখে সেই আগুনে ছুড়ে দিলাম লকেটটাকে, তখন এই লোকটা যেন চিৎকার করে উঠল। আর তারপর একটা সুন্দর শান্ত আলোয় রাঙা ভোর। বুঝলাম, আর ঠিক এই কারণেই এতদিন ধরে সবসময় আমার মনে হতো আমার পিছন পিছন কেউ তাড়া করে বেড়াচ্ছে, কি ভয়ঙ্কর। ওর নাম ছিল রানা, জঘন্য একটা ছেলে, আমার পাড়াতেই থাকতো, পাড়ার মেয়েদের উত্ত্যক্ত করে বেড়াতো, একসময় আমাকেও ছাড়লো না। একদিন রাগের মাথায় ওকে চোর মেরেছিলাম, তারপর থেকে ওকে আমি আমার সামনে দেখিনি। এরপর শুনেছিলাম ও নাকি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি সব করছে, একদিন পাড়ার লোকেরা ওকে গণধোলাই দেয়, সবাই ভেবেছিল ও মরে গেছে, ওর শরীরটাকে ফেলে এসেছিল ওই ভাগারে। কে জানতো ওই লকেটটা ওর দেওয়া, আমি ভেবেছিলাম আমার বন্ধু কিংবা পরিচিতরা কেউ দিয়েছেন, কিন্তু না, যাই হোক, আমার মায়ের কি অবস্থা? ব্যস্ত হয়ো না, আমার দিদি তোমার মায়ের কাছে আছে, তোমার বাড়িতেই। আর এখন থেকে তোমার সমস্ত লড়াই আমার, একসাথে লড়বো আমরা। কি পারবো না জিততে? ওর দুটো চোখ আমার সমস্ত উত্তর দিয়ে দিল।